हेलो फ्रेंड्स, राधुनी रसोई थेके आपनादेर सबाइके स्वागत। आमार आजकेर रेसिपी बीट गाजरेर मजादार तरकारी। बीट गाजरेर मजादार तरकारी करते लागजे बीट आर गाजर, आर एखाने निएछि ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু কড়াইশুঁটি, বড় বড় করে পেঁয়াজটা তাই চার টুকরো করে আট টুকরো করে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এই দিয়ে আমার হয়ে যাবে এই সবজিটা। প্রথমে বিট গাজরগুলোকে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। গাজরটা আমি হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি, আর বিটটা আমি হাই ফ্লেমে দুটো সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। প্রথমে আমি খোসাগুলো ছাড়িয়ে এটা কুচি করে নেবো। কুচি করে ফিরে আস। আমি গ্যাসটা অন করে কড়া বসিয়েছি। দেখুন, বিট গাজরগুলো এইভাবে কুচি করে নিয়েছি, সেদ্ধ বিট গাজরগুলোকে একদম কুচি কুচি করে নিয়েছি। কড়াতে দুই থেকে তিন চামচ তেল দিয়ে দিলাম, বেশি তেল এটা লাগবে না। এবার আমি এতে একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, ফোড়নটা একটু ভেজে নিয়ে বাকি জিনিসগুলো দেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে যে ক্যাপসিকাম কুচিটা রেখেছিলাম, ক্যাপসিকাম কুচিটা প্রথমে দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম কুচি আর যে কাঁচা লঙ্কা কুচি রেখেছি, কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি। আমি এখানে দুটো বড় বড় কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, আর অর্ধেক ক্যাপসিকাম কুচি করে রেখেছি। আপনারা বিট গাজরের পরিমাণ অনুযায়ী এগুলো দিয়ে দেবেন। ক্যাপসিকামটা যেহেতু কাঁচা ছিল, ওই জন্য এটা একটু ভালো করে নেড়ে নিতে হবে। ক্যাপসিকামটা একটু ভাজা হয়ে গেছে। এবার আমি এতে যে বিট গাজরটা রেখেছিলাম, বিট গাজরটা দিয়ে দিচ্ছি। কুচি করা বিট গাজরগুলো দিয়ে দিলাম, আর এই কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। একটুখানি এক মুঠো কড়াইশুঁটি রেখেছিলাম, কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। এবার আমি এই যে পেঁয়াজগুলো রেখেছিলাম বড় বড় করে কেটে, এই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো প্রথমে চার পিস করে, তারপর আমি আট টুকরো করে রেখেছিলাম। এগুলো একটু আমি একটু ভেঙে নিচ্ছি দেওয়ার সময়, যেমন করে আমরা চিলি চিকেনে পেঁয়াজ দিই ওরকমই বড় বড় করে কেটেছি। তরকারিটা খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়েই হয়ে যায়। এবার আমি একটু নুন দিয়ে দিলাম, প্রথমে অল্প করে দিলাম, পরে আবার দেব। আর একটু হলুদগুলো দিয়ে দিচ্ছি। হাফ চামচের মতো, চা চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একটু আমি এটা গ্যাসটা একটু কম করে একটু চাপা দিয়ে রাখছি। পাঁচ ছ মিনিট পর আমি এটা খুললাম। এবার আমি যে টমেটো কুচিটা রেখেছিলাম মিডিয়াম সাইজের, সেটা দিয়ে দিচ্ছি। এটায় খুব বেশি জল লাগে না, কারণ যেহেতু বিট গাজরটা সেদ্ধ করা আছে আর টমেটো দিচ্ছি বলে এতেই এটা তৈরি হয়ে যায়। এবার আমি আগে প্রথমে একটু অল্প করে নুন দিয়েছিলাম, আর একটু নুন দিয়ে দিলাম। নুনটা অবশ্যই আপনারা নিজেরা দেখে বুঝে দেবেন। আর একটা জিনিস আমি দিচ্ছি, একটু মিষ্টি, সামান্য একটু মিষ্টি দিচ্ছি, এটা আপনারা না চাইলে না দিতে পারেন। আমি এবার আমি একটু সামান্য একটু গরম জলে একটু ছিটে দিয়ে এটাকে আবার পাঁচ মিনিট অফ করে বন্ধ করে দিলাম। পাঁচ মিনিট হয়ে গেছে। আমি একটু মাঝখানে একটু আর একটু জল দিয়ে গ্যাসটা একটু জোরে করে ঢাকা দিয়ে দিয়েছিলাম। সবজিটা আমাদের রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি, এটা নামিয়ে নিচ্ছি। সবজিটা আমাদের রেডি হয়ে গেছে, আমি এটা সার্ভ করে দিচ্ছি।
এটা আমি রুটির সঙ্গে সার্ভ করে দিলাম। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, এটা খুব ভালো হয় খেতে। আর জলখাবারে কিংবা রাতে ডিনারে রুটি দিয়ে এটা ভীষণ ভালো লাগে। যদি এটা ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। নতুন বন্ধুদের আমার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার আপডেটগুলো সহজেই পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।